রিয়েলমি সিক্স প্রো। আচ্ছা রিয়েলমি সিক্স প্রো, হ্যাঁ ওকে। এটা আপনার 6/64 পাবেন 23,300 টাকায়, 23,300 টাকায়। 6/128 GB পাবেন 24,300 টাকায়, ওকে। আর 8/128 GB পাবেন 25,500 টাকায়। 6000 mAh ব্যাটারি, যারা গেমিং এর জন্য ভালো ফোন খুঁজতেছেন, বিগ ব্যাটারি প্রয়োজন, তাদের জন্য একটা বেস্ট ফোন আশা করি। এটার প্রাইস হচ্ছে বর্তমান 24,700 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আবারও চলে আসলাম মোবাইল নেটওয়ার্ক, আর মোবাইল নেটওয়ার্কের অ্যাড্রেসটা সবাই আসলে চিনেন। এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটির লেভেল 6 ব্লকে, শপ নাম্বার হচ্ছে 63। আর মোবাইল নেটওয়ার্কে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সোহাগ ভাইকে। মূলত আজকের পুরো ভিডিওটাতে সোহাগ ভাই আমাদের সাথে রয়েছে। আর যারা ঢাকার বাইরে থেকে অনেকে কিন্তু ফোনগুলো নিতে চান, আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ভিডিওতে তাদের নাম্বার দেওয়া রয়েছে। মাত্র 1,000 টাকা আপনারা জাস্ট অগ্রিম পেমেন্ট করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে এই ফোনগুলো নিতে পারবেন। মূলত যারা রিয়েলমি লাভার রয়েছেন, রিয়েলমির সবগুলো ফোনই আপনারা পেয়ে যাবেন। এর পাশে পোকোর ফোন রয়েছে, রেডমির ফোন রয়েছে, আর সবচেয়ে বড় আকর্ষণ থাকবে কিন্তু ওয়ানপ্লাসের ওয়ানপ্লাস 8T ফোনটা কিন্তু অলরেডি চলে এসেছে। যারা ওয়ানপ্লাসের ফোনগুলো নিতে চাচ্ছেন সব ধরনের ফোনগুলোই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটাতে এগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যারা আসলে এই ফোনগুলো নিতে চাচ্ছেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি সব ধরনের ফোনের প্রাইসই জানতে পারবেন। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সোহাগ ভাই এবং হচ্ছে সিরাজ ভাই। আপনারা যখন এই শপটাতে আসবেন সোহাগ ভাই এবং সিরাজ ভাইকে দেখতে পারবেন। তো সোহাগ ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটাতে মূলত আমাদেরকে মোটামুটি সব ব্র্যান্ডের সেটগুলো দেখাবেন, তাই তো? জি। তো সোহাগ ভাই ভিডিও শুরুতে আজকে আমাদেরকে কোনটা দেখাবেন? ভিডিও শুরুতে আজকে দেখাবো আমি K30i। আচ্ছা K30i, কালারটাও অনেক জোস। K30i 5G ভার্সন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 5G ভার্সন। 48 মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা শুরু, আর এটার সেলফি ক্যামেরা হচ্ছে আপনার 20 মেগাপিক্সেল। আর এটা হচ্ছে আপনার সাইড লক বাটনের মধ্যেই ফিঙ্গারটা দেওয়া সাধারণত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এটার প্রসেসর হচ্ছে 765, কোয়ালকম স্ন্যাপড্রাগন 765, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন আর ভেরিয়েন্টে কি কি পাওয়া যাচ্ছে? এটা 6GB 128GB ভেরিয়েন্ট হচ্ছে আপনার 23,500 টাকা। আর আরেকটা বিষয় হচ্ছে 15-20 দিন আগে প্রাইসটা 22,500 টাকার মতো ছিল, এটা আমাদেরই পাবলিশ করা ছিল প্রাইজে। এখন প্রাইস ইন্টারন্যাশনাল বাজারে প্রাইস বাড়তি থাকার কারণে সামথিং বাড়তি। আচ্ছা ওকে, এরপরে আমরা নোট 9 সিরিজের দেখবো, রেডমি নোটস 9 সিরিজ রয়েছে, আমাদেরকে কোনটা দেখাবেন এরপরে? নোট 9 প্রো ম্যাক্স আছে। আচ্ছা, নোট 9 প্রো ম্যাক্স 6/64 পাবেন আপনার 22,000 টাকায়। 22,000 টাকায়। 6/128 GB পাবেন 23,000 টাকায়। 23,000 টাকায় সবগুলো কালারই তো অ্যাভেলেবল আছে। হ্যাঁ, কালার অ্যাভেলেবল। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি নোট 9 প্রো। নোট 9 প্রো, হ্যাঁ। নোট 9 প্রোতে একটা বিশেষ অফার হচ্ছে, নোট 9 প্রো আগে যে প্রাইস ছিল তার থেকে 500 টাকা ডিসকাউন্ট প্রাইস চলতেছে। আচ্ছা, নোট 9 প্রো 64 17,500 টাকা। 17,500 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট। 6/128 GB 21,500 টাকা। 21,500 টাকা আপনারা পেয়ে যাবেন। ওকে, আরো কিছু ফোন দেখবো আমরা এরপরে রেডমির। এই পাশে পাচ্ছেন নোট 9, হ্যাঁ নোট 9। এটা তো প্রাইস কমছে, এটার 4GB 64GB দাম হচ্ছে আপনার 15,700 টাকা আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এরপরে কি দেখবো আমরা? এরপরে দেখবেন আপনার রেডমি নাইন। এটার প্রাইসও কমছে, রেডমি নাইন আগে ছিল 14,000 টাকা, 14,300 টাকা ছিল, আজকের আপডেট প্রাইস হচ্ছে 13,800 টাকা। 13,800 টাকা, ভালোই কমেছে, আপনারা চাইলে নিতে পারেন। ওকে, এরপরে আমরা রেডমির আরও কিছু ফোন রয়েছে। ওকে, এটা হচ্ছে রেডমি 9C। এরপরে আমরা আরো কিছু ফোন দেখবো, এরপরে রেডমি সিক্স প্রো চাইনিজ ভার্সন, 660 প্রসেসরে, হ্যাঁ,
একটু কম বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে যাদের হ্যান্ডি ফোন বা ছোট একটা ফোন প্রয়োজন এবং ব্যাক সাইড, এটা হচ্ছে বর্তমান তো সাধারণত সব মডেলই গ্লাস আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব মডেল গ্লাস আছে, কিন্তু এক বছর পিছনে যান দেখবেন আপনার সব বডি মেটাল বডির একটা, আচ্ছা হ্যাঁ স্টিল বডির একটা মডেলের অনেক চাহিদা ছিল। আচ্ছা আচ্ছা, ওই অপশনটাই এখন আছে, যদি কারো লাগে নিতে পারেন। 464 12990 টাকা, 12990 464, ওকে। তো এরপর আমরা চলে যাব পোকো সিরিজে, পোকো X2 টা দেখব। পোকো X2, আচ্ছা পোকো X2 টা দেখছি। পোকো X2, আচ্ছা এটার বর্তমান ভেরিয়েন্ট হচ্ছে 6GB 64GB। আচ্ছা 6GB 64GB, 6GB 64GB, এটার প্রাইস হচ্ছে আপনার 22,500 টাকা। 22,500 টাকা, 6GB 128GB প্রাইস হচ্ছে 23,500 টাকা। 23,500 টাকা, 6GB 256GB প্রাইস হচ্ছে 27,500 টাকা। 27,500 টাকা, ভালোই কমেছে, আপনারা চাইলে এটাও নিতে পারেন, পোকো X2। ওকে এরপরে আরো কিছু দেখবো, এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে? এরপরে পাচ্ছেন আপনার একটা নতুন, সরি আবার এটা, হ্যাঁ ও, এরপরে আমরা দেখবো হচ্ছে আরো একটা ফোন, এরপরে দেখাবো আপনাদের K20 Pro। আচ্ছা K20 Pro, K20 Pro টা অ্যাভেলেবল রয়েছে? K20 Pro যেমন অ্যাভেলেবল আশা করতেছি, হয়তো 10-15 দিনের পরে আর এরকম অ্যাভেলেবল থাকবে না। আচ্ছা আচ্ছা, এটা কোম্পানি থেকে ব্যান্ড হয়ে গেছে, আচ্ছা তো যার প্রয়োজন ইমিডিয়েটলি নিতে পারেন আর কি। হ্যাঁ ওকে, আচ্ছা K20 Pro টার এখন ভেরিয়েন্ট কি কি আছে আর প্রাইস কত রাখছেন? এটার ভেরিয়েন্ট হচ্ছে 6128GB, এটার প্রাইজের কোনো ঠিক নাই এটা। আচ্ছা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন, জেনে নেবেন, প্রাইসটা আসলে চেঞ্জ হয়ে যায় খুব দ্রুতই। এটার বর্তমান প্রাইস যেমন আজকের আমাদের সেলিং প্রাইস হচ্ছে 31,500 টাকা। 31,500 টাকা, আচ্ছা আচ্ছা ওকে। মাসখানেক আগেও প্রাইস কম ছিল, এখন শর্ট তাই আর কি প্রাইস বেশি, মার্কেট শর্টেজ এর জন্য প্রাইস একটু বেড়ে গেছে। যেহেতু পোর্ট সিরিজ, আচ্ছা সেম দামে আপডেট অনেক মডেল আছে, সো এটা না নিয়ে অন্য নতুন মডেল নেবেন, আশা করি আমি ওটাতে স্যাটিসফাই। আচ্ছা ওকে, তো এরপরে আমরা পোকোর একবারে লেটেস্ট একটা ফোন দেখাবো, পোকো X3। পোকো X3, ওকে পোকো X3 টা আমরা দেখছি। পোকো X3 6000mAh ব্যাটারি এটাতে। আচ্ছা পোকো X3 তে 6000mAh, 6000mAh ব্যাটারি, যারা গেমিং এর জন্য ভালো ফোন খুঁজতেছেন, বিগ ব্যাটারি প্রয়োজন তাদের জন্য একটা বেস্ট ফোন আশা করি। আচ্ছা আচ্ছা, আর এটার 4টা ক্যামেরা 64/12/22, আর সেলফি ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল, আচ্ছা আর প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732। এখন প্রাইস কত রাখছেন? এটার প্রাইস হচ্ছে বর্তমান 24,700 টাকা। 24,700 টাকা পেয়ে যাবেন, 24,700 টাকা, 6128GB। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, মানে মেড ইন ইন্ডিয়া, অনলি মেড ইন ইন্ডিয়া, এই জন্য এটার প্রাইস কম। আর একটা আছে মেড ইন চায়না, শুধু NFC একটা অ্যাপস অ্যাড করা, ওটার দাম 25,500 টাকা। 25,500 টাকা, দুটো ভেরিয়েন্টই আছে? দুটো ভেরিয়েন্টই আছে এবং দুটো ভেরিয়েন্টেরই সেম। তো এরপরে আমরা পোকোর আরও একটা ফোন দেখব, এটার মডেলটা কি ভাই? এটা হচ্ছে পোকো F2 Pro। F2 Pro আপনারা দেখছেন, ওকে এটা সম্পর্কে আমাকে একটু জানাবেন। এটাতে পোকো F2 Pro এটা তো 4টা ক্যামেরা, 64 মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনে 20 সেম। আর K20 Pro অনেকে কমেন্ট করেন আমাদের কাছে যে ভাই K20 পপ আপ সেলফি ক্যামেরার মধ্যে K20 বাদে আর অন্য কোনো কি সেট আছে কিনা। হ্যাঁ আচ্ছা, তাদের জন্য বলবো যে F2 Pro নিতে পারেন। আচ্ছা F2 Pro টা নিতে পারেন, এটাতে বর্তমান বাজার এটাও, এটা লক বাটন আর এটা লক বাটন দেখেন প্রাইস সেম। আচ্ছা প্রায় কিন্তু কাছাকাছি, প্রাইস সেম। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা হচ্ছে 6128GB আপনার 38,000 টাকা। 38,000 টাকা, আচ্ছা 6128GB, 6128GB, 38,000 টাকা। আর আরেকটা কথা বলে দেই, যখন যে প্রাইসটা তৈরি হয় ওই প্রাইসটাই আমরা রাখার চেষ্টা করি। আর যেহেতু এটা আনঅফিশিয়াল প্রোডাক্টের প্রাইস, তো ইন্টারন্যাশনাল বাজারে যে কোনো মুহূর্তে প্রাইস ওঠানামা করে, তো এর সাথে সাথেই আমাদের ওঠানামা করতে হয়। আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা যে কোনো সময় চেঞ্জ হয়, ওকে। এরপরে আমরা কোনটা দেখবো ভাই? স্যামসাং এর কিছু ফোন দেখছি আপনাদের এখানে। এরপরে পোকো M2, পোকোর একটা সেট আমরা বাদ দিয়ে গিয়েছি, অনেক সুন্দর পোকো, পোকো M2, আচ্ছা আর হচ্ছে রেডমি 9 অলমোস্ট সেম। আচ্ছা আচ্ছা, একটু রিজনেবলের মধ্যে যারা পোকো নিতে চায়, হ্যাঁ যাদের অবশ্য গেমিং ফোন, ফ্রি ফায়ার খেলার জন্য, আচ্ছা আচ্ছা
যারা ভালো ফোন চান, ভালো ব্যাটারি চান, তাদের জন্য এটা বেস্ট। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন? পাবজির জন্য বেস্ট না, ফ্রি ফায়ার খেলার জন্য এটা বেস্ট। আচ্ছা আচ্ছা, 664 অনলি 15,500 টাকা। 664 অনলি 15,500 টাকা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এরপরে স্যামসাং এর, আমরা স্যামসাং এর দুইটা ফোন আছে অফিশিয়াল আন্ডার রেডে, যেমন M31 M30 664, আচ্ছা অফিশিয়াল প্রাইস হচ্ছে 23,990, আই মিন 24,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 21,000 টাকা। 21,000 টাকা আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপরে আরো একটা ফোন দেখছি, এরপরে পাবেন হলো আপনার স্যামসাং A51, 6128 GB প্রাইস হচ্ছে 23,700 টাকা। 23,700 টাকায় আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন। 8128 GB প্রাইস হচ্ছে আপনার 25,700 টাকা। 25,700 টাকা, আচ্ছা দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আচ্ছা এরপরে রিয়েলমি দেখবো, অনেকেই রিয়েলমির আসলে ফ্যান রয়েছেন, রিয়েলমির প্রথমে কোনটা দেখাবেন আমাদেরকে? রিয়েলমি দেখাবো, রিয়েলমি X-T এখানে ওপেন আসছে, তারপর হচ্ছে 6 Pro আসছে, 7 আছে, মোটামুটি রিয়েলমি সব ফোনগুলোই আছে আপনারা পেয়ে যাবেন। C17 আছে, 7i আছে। ওকে, প্রথমে কোনটা দেখাবেন আমাদেরকে রিয়েলমির? প্রথমে দেখাবো রিয়েলমি X-T। এরপরে আমরা দেখবো হচ্ছে রিয়েলমি, এরপরে আপনার 664 পাবেন 6,198 GB 25,300 15,990 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি একটা জিনিস কম্পেয়ার করে দেখি আমরা, যেমন অফিশিয়াল বলেন আর আনঅফিশিয়াল বলেন, 6,128 GB মধ্যে 16,000 টাকায় কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একমাত্র রিয়েলমি রিয়েলমি দিচ্ছে প্লাস অফিশিয়াল। আচ্ছা, প্লাস অফিশিয়াল C17 প্লাস আমাদের থেকে নিলে ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, অফিশিয়াল ফোন সবগুলো ডিসকাউন্ট প্রাইস 15,400 টাকায় পাচ্ছেন। 15,400 বাংলাদেশ অফিসিয়াল 6 এর মধ্যে তফাৎ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নাই। আচ্ছা আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টটা থাকবে না, আনঅফিসিয়ালটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, অফিসিয়ালে ফিঙ্গারপ্রিন্ট নাই। তো রিয়েলমি 6i এর প্রাইসটা কত রাখছেন ভাই আপনারা? এটা 664 হচ্ছে আপনার 19,500 টাকা। 19,500 টাকা অফিশিয়াল আর আনঅফিশিয়াল দুটোর মধ্যে কনফিগারেশন তফাৎ। আচ্ছা আচ্ছা, কনফিগারেশনটা তফাৎ, নামটা দেশভিত্তিক নাম সেম হইতে পারে কারণবশত, কিন্তু কনফিগারেশন আলাদা, প্রাইস আলাদা। আচ্ছা, প্রাইসও আলাদা। ওকে, এরপরে রিয়েলমি এর আমরা মনে হয় 7i টা দেখছি। রিয়েলমি 7i, হ্যাঁ রিয়েলমি 7i, হ্যাঁ রিয়েলমি পারতেছে একমাত্র যে অল্প টাকার মধ্যে অনেক কিছু দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4টা ক্যামেরা প্লাস 8128, এটা 19,000 টাকা অফিশিয়াল প্রাইস। 8128 19,000 টাকা অফিশিয়াল প্রাইস, অফিশিয়াল প্রাইস প্লাস ডিসকাউন্ট প্রাইস 18,400 টাকা। 18,400 টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট দেওয়ার পর। ওকে, এরপরে রিয়েলমির আরো একটা ফোন দেখবো, হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রাইজের মধ্যে রিয়েলমি C11। আচ্ছা, যাদের বাজেট আন্ডার 10,000 টাকার নিচে, বা ফ্যামিলির জন্য দিবেন, বাবা মার জন্য গিফট করবেন, তাদের জন্য এই ফোনটাই বেস্ট। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2GB 32GB 8,990 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 8,800 টাকা। 8,800 টাকা আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সব ধরনের ফোনগুলোই পাবেন। এরপরে আমরা যদি এই পাশে OnePlus এর একবারে লেটেস্ট একটা ফোন আসছে, হ্যাঁ OnePlus লেটেস্ট হচ্ছে OnePlus 8T, OnePlus 8T কিন্তু এখন বাজারে চলে এসেছে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক মানে অনেকটাই OnePlus 8 এর মতো করা হয়েছে, জাস্ট প্রসেসরটা আপডেট করা হয়েছে। ফ্রন্ট এন্ড ব্যাক আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা সরি, ফ্রন্ট এন্ড ব্যাক কেম নয়,
ফ্রন্ট এন্ড ব্যাক কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা গরিলা গ্লাস 5 দেয়া রয়েছে 5 ব্যবহার করছে প্লাস হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে প্লাস পিছনে 4টা ক্যামেরা 48 দিয়ে শুরু আর এটার বর্তমান প্রাইস হচ্ছে 14,500 টাকা ওকে আচ্ছা এরপরে এরপরে দেখতে পারবেন আপনার 10,490 টাকা এটার কোম্পানি প্রাইস তো 13,000 সবাই জানেন বাট আমরা ওই প্রাইজে প্রোডাক্ট পাই না যার কারণে ওই প্রাইজে সেল করতে পারি না সামথিং কিছু বেশি তো যার যখন লাগবে আপডেট প্রাইসটা জেনে নেবেন আচ্ছা Realme 7 Pro রয়েছে এগুলো আর Realme 7 Pro আছে অফিশিয়াল 8128 এর মধ্যেই এটার প্রাইস পড়তেছে আপনার 27,990 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 26,500 টাকা 1,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা আচ্ছা 1,500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এরপরে নোট টেন লাইট 6,128 GB 31,500 আচ্ছা আচ্ছা আর 8,128 হচ্ছে আপনার 33,500 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে আর যারা ওপর মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইজের মধ্যে প্রোডাক্ট নিতে চান অনেক সুন্দর সুন্দর সবগুলোই ফোনই আপনারা পেয়ে যাবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন আর এছাড়া আমাদের কাছে পাবেন যেমন ওপো ভিভো রিয়েলমি শাওমি যেগুলো বাজারে রানিং আছে যেমন ক্ষেত্রে পাবেন আপনার 10 দিন রিপ্লেস গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 10 দিনের মধ্যে যদি প্রোডাক্টে কোনো সমস্যা পান নিয়ে আসবেন চেঞ্জ পাবেন আর 2 বছর পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি আর আমাদের কুরিয়ার অপশন আছে আমাদের নাম্বারে 1,000 টাকা বিকাশ করে আপনার নাম ফোন নাম্বার থানা জেলা মডেল নাম্বার SMS করে দিলে আমরা কনফার্ম হবো আপনি প্রোডাক্টটা নেওয়ার জন্য ইচ্ছুক
আপনারা দেখলেন এখানে সব ধরনের সেট গুলোই রয়েছে। তো সব ভাই হ্যাঁ আর কিছু আমাদের যদি কেউ রিপাবলিশ ক্লোন ডুপ্লিকেট কপি ইউজড এই ধরনের প্রোডাক্ট প্রুফ করতে পারেন 200% ক্যাশব্যাক। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কিন্তু তাদের কাছ থেকে ফোনগুলো নিতে পারেন, 200% ক্যাশব্যাক, 200% ক্যাশব্যাক দিচ্ছে। অর্থাৎ অরিজিনাল ফোনগুলোই তারা আসলে সেল করে ঢাকা ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই ফোনগুলো নিতে পারেন। সেজন্য ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা যারা ঢাকায় রয়েছেন সরাসরি আপনারা তাদের শপে এসে দেখে কিন্তু এই ফোনগুলো নিতে পারেন। তো মোটামুটি যারা নিতে চাচ্ছেন এই ছিল আজকের ভিডিওটা, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ফোনগুলো নিতে পারেন। ওকে।